আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম চাপলি কাবাব। খুবই মজার একটা কাবাব, বানাতে খুবই সহজ, মাত্র 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। তাহলে চলুন কাবাবটা বানানো শুরু করে দিই। আমি একটা বোলের মধ্যে একটা মুরগির বুকের মাংস নিয়েছি, আমি সম্পূর্ণ বুকের মাংসটুকু নিয়েছি আর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। তার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি কুচি করে কেটে, তারপর দিলাম 3টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে, তারপর দিলাম 1টা শুকনা মরিচ, একটু ভেঙে দিচ্ছি, এটা আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আর কিছু পুদিনা পাতা। তারপর দিব এর মধ্যে আমি পেঁয়াজ, এখানে 1/2 কাপ পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি একটু ক্র্যাশ করে নিয়েছি। তারপর দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ রসুন, 1 চা চামচ আদার পেস্ট। তারপর এখানে আমি নিয়েছি এই ধনিয়া আর জিরা একটুখানি তেলে, তারপর এটাকে ক্র্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিব 3 টেবিল চামচ বেসন, আপনারা আটাও ইউজ করতে পারেন। আর দেব 1টা ডিম। তারপর দেবো একটু লেবুর রস 1/2 চা চামচের মতো, দিয়ে এটাকে ভালোভাবে মাখাবো। এটাকে ভালোভাবে মিক্স করে তারপর আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি বানাবো, তবে আপনারা চাইলে একটু বেশিও রাখতে পারেন। আর এই কাবাবের বিশেষত্বটাই হলো ধনিয়া আর জিরার গুঁড়াটা একটু দানা দানা থাকে, তবে আপনারা চাইলে রেগুলার ধনিয়া আর জিরার গুঁড়াটা ইউজ করতে পারেন, যেটা আপনারা বাসায় খেয়ে থাকেন। আর আমি এখানে যে গরম মশলা দিয়েছি, এটার মধ্যে সব ধরনের গরম মশলা আছে, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি সব রকমের আছে। আমি এটাকে এখন বানাবো। আমি বানিয়ে একটা দিয়ে দিলাম, তবে বানানোর আগে আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছিলাম, তারপর আমি 2 হাত দিয়ে এটাকে বানিয়ে পাতলা করে দিয়েছি, কারণ চাপলি কাবাব পাতলা হয় আর একটু বড় হয়। আর এই কাবাবগুলো আমি সরিষার তেলের মধ্যে ভাজবো, খুব বেশি তেল আমি দেইনি, আপনারা দেখতেই পাচ্ছেন, তেলটা একটু বুঝে নেবেন। আর আমি এখানে যেসব মশলা ইউজ করেছি, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, অ্যাডজাস্ট করে নিতে পারেন, বিশেষ করে লবণটা। আমি এখন ভাজতেছি, আমি 2 রকম ভেজে দেখাবো, একটা বেশি কালার করবো আর একটা একটু কম করব, আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো একে একে ভেজে নিব, তবে এই কাবাবটা হতে বেশি সময় লাগে না, যেহেতু মুরগি চিকেনের কাবাব, এর জন্য এটা হতে প্রায় 20-35 সেকেন্ড সময় লাগে এক একটা সাইড হতে। আমার কাবাব বানানো হয়ে গেছে, আমি পরিবেশন করলাম, আপনারা ওইভাবে করে দেখবেন, খুবই খুবই মজার একটা কাবাব। এটা খেতে পারেন যে কোনো কিছুর সাথে, রাইসের সাথে খেতে পারেন, নানের সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী, আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো কিছুর সাথে খেতে পারেন।